হ্যাঁ, আমার নাম জুবায়ের হোসেন, আমি ঢাকা মুগদাপাড়া থাকি, আমার বাসা। হাঁটুতে আজকে এক বছর থেকে ব্যথা, এবং পিছনে শোল্ডারে আছে আপনার 5 বছর প্লাস। আমি সৌদি আরবে থাকতাম, ওইখানে বিভিন্ন হসপিটালে আমি মেডিসিন ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু কোনো ইম্প্রুভ হয়নি। তার স্যারের ফেসবুকে স্যারের ইয়ে দেখা আমি এখানে আজ ট্রিটমেন্ট নিছি, আর 4টা সেশন শেষ হয়েছে, এখন আমি ইনশাল্লাহ 90% ইম্প্রুভ। আর এখানে হসপিটালের পরিবেশ আলহামদুলিল্লাহ মোটামুটি 100% ভালো, এবং ট্রিটমেন্ট সবচেয়ে উন্নত মানের, বিদেশে আমার কাছে মনে হয় যেন এখানে অনেক উন্নত মানের ট্রিটমেন্ট। অত্যন্ত আন্তরিকতার সহিত সবাই রোগীদেরকে সেবা করে, ইয়ে করে, এটা আমি নিজেও প্রমাণ। তার জন্য তো এক নম্বর তো নামাজ পড়াই যেত না, আমি নামাজ পড়া যাইত না, আমরা বসতে পারতাম না, মসজিদে বসলে পা লম্বা করে বসা লাগতো। এবং আর শোল্ডার কাঁধের ব্যথার জন্য তো মানে ডান সাইড মানে এরকম ভাগা, ডান সাইড আমি ভাগা করে থাকতে পারতাম না, এখন তো ইনশাল্লাহ মুভ হইতেছে। যেটা পিছনে যে পিঠের ব্যথা, ওইটাও এখন মোটামুটি নাই বললে চলে।